ওই সব হাবি জাবিগুলো না খাওয়ালে তো এরকম হতো না আমার। দাদু ভাইকে ছাড়াও কি অন্য কিছু চিন্তা করছো? তোমার ছেলে আর নাতনি এখানে কেন এসছে জানো? ওরা যেভাবে পারে জোর করে হলো আমাকে এখান থেকে নিয়ে যাবে। ওরা আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা যে কোনো বন্ধনকে ছেড়ে যেতে পারে না, ভুলে যেতে পারে না, বন্ধন থেকে দূরে সরে যেতে পারে না। আমি বোধহয় সেই প্রকারের একজন মানুষ। আমি আমি এই বাড়ি ছেড়ে কি করে যাব তুমি বলো? তোমাকে ছেড়ে, এই বাড়ি ছেড়ে, রেহানের বাল্যকালের স্মৃতি ছেড়ে আমি কেমন করে যাব? এই বাড়ির আনাচে কানাচে যে স্মৃতি ছড়িয়ে আছে, উঁকি মারছে, আমি সে বন্ধনকে কি করে ছেড়ে যাব? সে সাধ্য তো আমার নেই। আরে আম্মা দা, তুমি কি করবা? যাবো রিকশায়। কোথায় যাবা তুমি? ঘুরতে। কি বলছো তুমি? যাবো। ঠিক আছে, তুমি থাকো, আমি মামাকে বলে আসি। আম্মা দান, আসেন আসেন। আরে আসো আসো, এই যে আঙ্কেলের হাতটা ধরো। দাও 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 দাও, হাত দাও দাও দাও। বসো এবার, বসে বসে খাও, এটা তো জাম। ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি খাও। আমি জানি তোরা হয়তো বলবে আমি একা একা থাকবো কি করে, সেই কারণ দেখিয়ে তোমরা হয়তো সঙ্গে করে নিয়ে যেতে চাইবে। হ্যাঁ বাবা, সেটা তো ঠিকই, আপনি এখানে এভাবে একা একা কি করে থাকবেন? আর সেই জন্যই তো আমরা চাই যে আপনি। কিন্তু সমস্যা তো সেইখানে বৌমা, তোমরা হয়তো একটা কারণ দেখিয়ে আমাকে নিয়ে যেতে চাইছো, কিন্তু আমার কাছে তো কোনো কারণ জানা নাই যে তোমাদেরকে আমি থাকতে বলবো। যদি সেরকম কোনো কারণ জানা থাকতো তাহলে হয়তো একবার চেষ্টা করে দেখতাম তোমাদের রাখা যায় কিনা। তোমরা আমার জন্য ভেবো না, এত বছর যেভাবে কাটিয়ে দিয়েছি বাকি জীবনটা সেভাবেই কাটিয়ে দেবো।
তোমরা কি কালকে চলে যাবে? বাবা ইমুকে একটু পাঠিয়ে দেবে, ও তো সল্লুর সাথে একটু রিক্সা করে ঘুরতে গেল। সে কি ও আবার বাইরে গেছে? উল্টা পাল্টা যদি কিছু খায় তখন তুমি হাস্য কেন? সন্তানের বাবা হয়েছিস, কত চিন্তা তার জন্য। জ্যামের কথা ভুলে গেলে হবে, পাঁচ মিনিটের রাস্তা এখানে এক ঘন্টা লাগবে। রিমু, গ্র্যান্ডমা এবার গ্র্যান্ডপাকে নিয়ে যেতে পারলাম না, আমি বড় হই তারপর ঠিকই নিয়ে যাব। দেখো বাই। আমাকে নিয়ে ভাবিস না, আমাদের বয়স আমাদের জেনারেশন তো শেষই হয়ে যাচ্ছে, গেছে, তার জন্য আফসোসের কিছু নেই। এটা হলো সময়ের চাহিদা। ভালো থেকো নাকি ভাই। গ্র্যান্ডপা তোমার নিশ্চয় মনে না আবার আসবে। বাই। আর কোথায়? গ্র্যান্ডফার বাড়ি চলে এসেছি পাপা। আচ্ছা তোমার প্রবলেম কি? সারা রাস্তা তুমি একটাও কথা বললে না। আমরা বাড়ি চলে এসেছি, একটু জাগো। বাড়ি চলে এসেছি মানে? বাড়ি মানে বাড়ি, তোমাদের বাড়ি। আমার গ্র্যান্ডফার বাড়ি। ওকে, তোমার গ্র্যান্ডফার বাড়ি। আরে কি হলো, তুমি এমন করছো কেন? ড্যাডি এখানে দাঁড়িয়ে ছিল। কেমন করে দাঁড়িয়ে থাকবেন, উনি তো জানেনই না আমরা এসেছি। ভেতরে চলো, বাবা আমাদের দেখলে ভীষণ অবাক হবেন, খুশি হবেন। ঠিক আছে, যা দৌড় দিয়ে দেখো গ্র্যান্ডপাকে চিনতে পারিস কিনা। দৌড়। ড্যাডি কোথায়, বাসায় আছে তো? কি হলো, কথা বলছি না, তুমি শরীর খারাপ নাকি? ড্যাডি এসো তো। মামনি, গ্র্যান্ডমা আর গ্র্যান্ডপা ছবি একসাথে কেন? গ্র্যান্ডপা কোথায়? বাদা, এত দেরি করে আসছেন আপনারা?
বাবা ডাক্তারও ভুলে গেছিস I love you, Baba.